হ্যালো ফ্রেন্ডস, মাধ্যমিক স্টাডি পয়েন্ট চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগত জানাই। এই ভিডিওতে আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের যে টেস্ট প্যাডটি আছে ওই টেস্ট প্যাডের বইয়ের বাইরের কিছু অঙ্ক করে নেব। আমাদের একজন সাবস্ক্রাইবার ডিমান্ড করেছে, একজন নয় অনেকজনের ডিমান্ড করেছে যে 371 নম্বর পেজে কিছু অঙ্ক আছে সেগুলো সলভ করে দেওয়ার জন্য। তো আজকে সেই অঙ্কগুলি সলভ করে নেব। চলে এসেছি 371 নম্বর পেজে। 371 নম্বর পেজে যে 13 দাগের বিয়ের অঙ্কটা, এটা একজন রিকোয়েস্ট করেছে করে দেওয়ার জন্য। অঙ্কটা হচ্ছে, এক ব্যক্তি একটি বহুতল বাড়ির ছাদ থেকে দেখলেন একটি বাস সোজাসুজি ওই বাড়ির দিকে আসছে। যদি 6 মিনিটে বাসটির অবনতি কোণ 30 ডিগ্রি থেকে বেড়ে 60 ডিগ্রি হয়ে থাকে তবে বাসটি কত সময়ে বাড়ির পাদদেশে এসে পৌঁছাবে সেটা নির্ণয় করতে হবে। এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনটার প্রথমে ছবিটা এঁকে নিচ্ছি। মনে করো এটা বহুতল বাড়ি একটা, ঠিক আছে, এটা রাস্তা। এবার প্রথমে এই বাসটা এখানে ছিল, তখন এই বাড়ির ছাদ থেকে এর অবনতি কোণ ছিল 30 ডিগ্রি, এটা ছিল 30 ডিগ্রি। এবার বাসটা 6 মিনিটে কিছুটা এগিয়ে এসেছে বাড়ির দিকে, মনে করো 6 মিনিট পর এইখানে এসেছে, তখন বাসটির অবনতি কোণ হয়ে গেছে 60 ডিগ্রি, মানে এইখান থেকে এটা হয়ে গেছে 60 ডিগ্রি, ঠিক আছে, এই গোটাটা 60 ডিগ্রি। তো বলেছে যে বাসটি কখন এইখানে এসে পৌঁছাবে, মানে বাড়ির গোড়ায় এসে পাদদেশে এসে পৌঁছাবে সেটা নির্ণয় করতে হবে। এই অঙ্কটা আমি করার সময় এই যে সমস্ত গল্পগুলো লেখা ওইগুলো লিখছি না, শুধুমাত্র অঙ্কটা করে দেখাচ্ছি অঙ্কটা কীভাবে করতে হবে। তো এইটা 60 ডিগ্রি হলে এই কোণটাও নিশ্চয়ই 60 ডিগ্রি হবে, আবার এইটা 30 ডিগ্রি হলে এই কোণটাও নিশ্চয়ই 30 ডিগ্রি হবে, কারণ একান্তর কোণ টাইপের বা উন্নতি কোণ আর অবনতি কোণ সমান হয় সেই জন্য এটা হবে। তো এটা এ বি সি ডি নাম যদি দিই, তাহলে আমি ধরে নিচ্ছি বাড়িটির উচ্চতা সমান এ বি সমান হচ্ছে এক্স সেমি বা একক ধরে নিচ্ছি, ঠিক আছে, এক্স একক বাড়িটির উচ্চতা, এই বাড়িটির উচ্চতা ধরে নিলাম এক্স, ঠিক আছে। এবার দুটো কোণ দিয়ে দিচ্ছি, অ্যাঙ্গেল এ সি বি, অ্যাঙ্গেল এ সি বি সমান 60 ডিগ্রি, আর অ্যাঙ্গেল এ ডি বি সমান হচ্ছে 30 ডিগ্রি। আমি বাদ বাকিগুলো লিখলাম না, কারণ উন্নতি কোণ অবনতি কোণ সমান বলেই কিন্তু এটা লেখা যাচ্ছে, ঠিক আছে। এবার একবার ছোট ত্রিভুজটা ধরে বার করব, একবার বড় ত্রিভুজ ধরে বার করব। তাহলে প্রথমে আমি ছোট ত্রিভুজটা ধরে বার করি, ত্রিভুজ এ বি সি সমকোণী ত্রিভুজ থেকে পায়, সমকোণী ত্রিভুজ থেকে পায়, সমকোণী ত্রিভুজ থেকে কী পাবো, ট্যান 60 ডিগ্রি সমান এ বি বাই বি সি, এ বি বাই বি সি। এবার ট্যান 60 ডিগ্রির মান বসিয়ে দেবো √3, এ বির মানও বসিয়ে দিলাম এক্স, আর বি সির মান জানি না, তাহলে এখান থেকে বি সির মান বেড়ে যাবে, বি সি সমান বেড়ে যাবে এক্স বাই √3, ঠিক আছে। এবার আমি বড় ত্রিভুজটা ধরে বার করবো, মানে এ বি ডি, ত্রিভুজ এ বি ডি সমকোণী ত্রিভুজ থেকে পায়, সমকোণ ত্রিভুজ থেকে কী পাবো, ট্যান 30 ডিগ্রি সমান এ বি বাই বি ডি, ঠিক আছে। তাহলে এখান থেকে ট্যান 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3, এ বির মান তো আমি জানি এক্স, আর বি ডির মান জানি না, তাহলে এখান থেকে বেরিয়ে যাচ্ছে এ বি ডি সমান এক্স √3। এবার বিডির মান বেরিয়ে গেল, বিডির মান বেরিয়ে গেছে আর বি সির মান বেরিয়ে গেছে, আমি সিডির মানটা বার করে নেবো। অতএব সিডি ইকুয়াল টু বিডি মাইনাস বি সি, তাহলে বিডির মান হচ্ছে এক্স √3, আর বি সির মান হচ্ছে এক্স বাই √3। এটা লস হোক করলে √3 লস হোক, এটা যাবে 3x-x, তার মানে 2x/√3, এটা বেরিয়ে গেল একক, ঠিক আছে।
যাই হোক, এইটার মান বেরিয়ে গেল 2x/√3, এইটার মান 2x/√3, আর বিসির মান বার করেছে x/√3। এবার কোশ্চেন অনুযায়ী বলেছে যে এই দূরত্বটা মানে ডি থেকে সি দূরত্ব যাচ্ছে ক মিনিটে, 6 মিনিটে, দিয়ে বলেছে তাহলে কত সময়ে এটা এইখান থেকে এখানে এসে পৌঁছাবে। তাহলে এই দূরত্বটা মানে 2x/√3 দূরত্ব যায় 6 মিনিটে, 6/2x/√3, আর এই দূরত্ব যায় মানে x/√3 দূরত্ব যায় সমান হচ্ছে 6/2x/√3 x/√3। এবার এটা যদি ঘোরানো হয় তাহলে 6 × এটা উল্টিয়ে যাবে, √3/2x এটা থাকবে x/√3। এবার x কেটে যাবে, √3 √3 কেটে যাবে, 2 × 3 = 6, তাহলে উত্তর হলো যে 3 মিনিট। ঠিক আছে, তার মানে 3 মিনিটে সে বাড়ির পাদদেশে পৌঁছায়, মানে এইখান থেকে এতটা যেতে তার 3 মিনিট সময় লাগবে। এটাই হচ্ছে এই কোশ্চেনের সঠিক উত্তর। এরপরের একটা কোশ্চেন দেখে নেবো ওই পেজেরই, 371 নম্বর পেজের 13 দাগের এ এর অঙ্কটা। একটি পার্কের এক প্রান্তে অবস্থিত 15 মিটার উঁচু একটি বাড়ির ছাদ থেকে ওই পার্কের ও পারে অবস্থিত একটি ইট ভাটার চিমনির পাদদেশ ও অগ্রভাগ যথাক্রমে 30 ডিগ্রি অবনতি কোণে এবং 60 ডিগ্রি উন্নতি কোণে দেখা যায়। চিমনিটির উচ্চতা ও ইটভাটা থেকে বাড়ির দূরত্ব নির্ণয় করো। এই অঙ্কটা একজন সাবস্ক্রাইবার দিয়েছে করার জন্য। অঙ্কটা খুবই সোজা অঙ্ক, এটা বইয়ে এরকম ধরনের কোশ্চেন আছে বা এটাই হয়তো থাকতে পারে। যাই হোক, করে নিচ্ছি 13 দাগের এর অঙ্ক। বলেছে একটা এখানে ছাদ আছে, এটা হচ্ছে 15 মিটার। ঠিক আছে, এই ছাদের রাস্তার ওপরে একটা চিমনি আছে, ইটভাটার চিমনি। ঠিক আছে, এই চিমনির বলছে ছাদ, ছাদের লেভেলটা এদের আমি আঁকলাম, দিয়ে বলছে চিমনির পাদদেশের অবনতি কোণ হচ্ছে এটা। ঠিক আছে, অবনতি কোণ 30 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে 30 ডিগ্রি, আর উন্নতি কোণ হচ্ছে অগ্রভাগের এটা হচ্ছে 60 ডিগ্রি। দিয়ে বলেছে এই চিমনির ইয়ে বাড়ি থেকে চিমনির উচ্চতাটাও বার করতে হবে আর ইনভার্টার থেকে বাড়ির দূরত্ব বার করতে হবে। এই অঙ্কটা বইয়েরই অঙ্ক, এরকম ধরনের অঙ্ক আছে, এ বি সি ডি ই নাম ডি যদি, তাহলে এটা লিখছি না বেশি কিছু, এটা অঙ্কটা করে দেখাচ্ছি শুধুমাত্র। দেখো এইটা 15 মিটার, তাই এইটাও 15 মিটার হয়ে যাবে। ঠিক আছে, আর এইটা 30 ডিগ্রি হলে এটাও 30 ডিগ্রি হয়ে যাবে, কারণ উন্নতি কোণ অবনতি কোণ বা একান্তর কোণ বললেও এটা সমান হবে। তাহলে এ বি দূরত্ব কত বলেছে, 15 মিটার, তাহলে অতএব ডি ইর হয়ে যাবে 15 মিটার, আর অ্যাঙ্গেল এ ডি ই এ ডি বি সমান হয়ে গেল 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে সমকোণ ত্রিভুজ, এই সমকোণ ত্রিভুজ থেকে কী পাবো, ত্রিভুজ এ বি ডি সমকোণী ত্রিভুজ থেকে পায়, সমকোণ ত্রিভুজ থেকে কী পাবো, ট্যান 30 ডিগ্রি সমান হচ্ছে লম্ব বাই ভূমি, মানে এ বি বাই বিডি। তাহলে ট্যান 30 ডিগ্রি মান 1/√3, এ বির মান হচ্ছে 15, আর বিডির মান জানি না, তাহলে বিডি বার করতে হবে, তাহলে এটা কোনাকোনি গুণ হয়ে যায়, 15√3 মিটার হচ্ছে এটা। হয়ে গেলো বাড়ি থেকে চিমনির দূরত্ব বেরিয়ে গেল 15√3, এটা বার করতে বলেছিল, একটা কোশ্চেনের উত্তর বেরিয়ে গেল। এবার চিমনির উচ্চতা বার করতে হবে, চিমনির উচ্চতা দেখো এইটা 15√3 হলে এইটা হয়ে যাবে নিশ্চয়ই 15√3। ঠিক আছে, তাহলে অতএব আমি এই ধারটাই লিখে নিচ্ছি, এই ধারটাই লিখছি, অতএব এই সমান হয়ে যাচ্ছে 15√3 মিটার। ঠিক আছে, 15√3 মিটার। এবার এই ত্রিভুজ থেকে করবো, ত্রিভুজ এ সিই সমকোণী
ত্রিভুজ থেকে, সমকোণ ত্রিভুজ থেকে কী হবো, ট্যান 60 ডিগ্রি সমান সি বাই এ, ট্যান 60 ডিগ্রি সমান সি ই বাই এ ই। তাহলে ট্যান 60 ডিগ্রি মানে হচ্ছে রুট থ্রি সমান সি ই মানে হচ্ছে জানি না সি ই, আর এ ইর মান একটু আগে দিলাম 15√3। তাহলে এখান থেকে সি ই বেরিয়ে যাবে 15√3, আর √3 গুণ করলে 15√3 √3 মানে সি ই বেরিয়ে যাবে 3 হয়ে যাবে, এটা 3 × 15 45, 45 মিটার মিটার, ঠিক আছে। তাহলে এইটা হয়ে গেল 45 মিটার। এবার টোটাল উচ্চতা মানে চিমনির উচ্চতা কী হবে, 45 আর 15 যোগ করে দিতে হবে। তাহলে অতএব চিমনির উচ্চতা সমান হয়ে যাবে 45 প্লাস 15 মানে হচ্ছে 60 মিটার। এই কোশ্চেনের সঠিক উত্তর, দুটো উত্তর, একটা হচ্ছে চিমনি উচ্চতা 60 মিটার, একটা হচ্ছে বাড়ি থেকে চিমনি দূরত্ব হচ্ছে 15√3। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানান, আর আপনাদেরও যদি কোনো অঙ্ক সমস্যা হয় সেটাও আপনারা অঙ্ক নাম্বার, পেজ নাম্বার আর বই কোন বই থেকে করতে হবে সেটাও পাঠাতে পারেন, আমি করে দেওয়ার চেষ্টা করব। আর চ্যানেলে যদি কেউ নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে দিন, যাতে আমার ভিডিওর আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য।